অন্যায় তো আপনি করেছেন ম্যাডাম গিনি মুখার্জি, আপনি অন্যায় করেছেন পদ্মর সঙ্গে, আপনি অন্যায় করেছেন একজন নারী হয়ে আর একটা নারীর সঙ্গে, বুঝতে পেরেছেন? অ্যাডভোকেট গীতা এলএলবি কে বুঝিয়ে দেব যে কেন আমাকে চলমান ইনস্টিটিউশন বলা হয়, কেন আমি সবচেয়ে বেশি ফিস নিই আদালত চত্বরে, কেন আমাকে বলে আই অ্যাম দ্য বেস্ট। ওকে বুঝিয়ে দেব, উপযুক্ত শিক্ষা দেব। হ্যাঁ স্যার, আজকে ও কল্পনাও করতে পারবে না যে পদ্ম কি গেম খেলবে, পদ্ম কি স্টেটমেন্ট দেবে, আর পদ্মর স্টেটমেন্ট দেওয়ার পর মামলাটা জাস্ট খারিজ হয়ে যাবে। তুমি চিন্তা করো না স্যার, জাস্ট তুড়ি মেরে উড়িয়ে দেবে, জাস্ট তুড়ি মেরে। চলুন স্যার। হ্যাঁ, এসো এসো গিরি। বাবা, আমার সম্মান আপনার হাতে, আপনি যা যা বলেছেন আমি তাই তাই করেছি, কোনোদিনও জানিনি, কোনোদিনও ভেবেও দেখিনি যে সেগুলো ন্যায় না অন্যায়। আজ যেন আমার কোনো অসম্মান না হয় বাবা। হবে না বললাম তো, হবে না। তোমার মায়ের পেটের বোন তোমাকে অসম্মান করবে, কিন্তু এই অগ্নিজিৎ মুখার্জি তোমাকে বাঁচাবে, তুমি চিন্তা করো না। আজকে কৃপান ব্যানার্জিকে বেকসুর খালাস করব, আর তোমার বোনকে আদালত চত্বর থেকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেব। আমি সাংবাদিকদেরও বলে রেখেছি, নিউজ হবে নিউজ, আদালত চত্বরে আজকে ড্রামা হবে ড্রামা। অ্যাডভোকেট গীতা এলএলপি, তুমি আমাকে কোর্ট চত্বরে নিয়ে এসেছো, সমন জারি করেছো, আমাকে কাঠগড়ায়ও তুলবে, তুমি অন্যায় করেছো, অন্যায় ভালো হবে না তোমার, কথাটা মাথায় রেখো, তোমার ভালো হবে না, কোনোদিনও ভালো হতে পারে না। অন্যায় তো আপনি করেছেন ম্যাডাম গিনি মুখার্জি, আপনি অন্যায় করেছেন পদ্মর সঙ্গে, আপনি অন্যায় করেছেন একজন নারী হয়ে আর একটা নারীর সঙ্গে, বুঝতে পেরেছেন? আপনি ষড়যন্ত্র করে, চক্রান্ত করে ওই কিরণকান্তি ব্যানার্জি, কৃপান ব্যানার্জির মতো হাঙরদের মুখে পদ্মকে তুলে দিয়েছেন। আপনি সমস্ত নারী জাতির বিরুদ্ধে গিয়ে অন্যায় করেছেন। মুখ সামলে কথা বলো। আপনি চিৎকার করবেন না। Hey, you shut up! You shut up! এটা আদালত। গীতা, কি হচ্ছে কি? উনি তো শ্বশুর মশাই হন। আপনি থামুন, এটা আদালত, এটা কারুর বাড়ি নয়, সুতরাং এখানে সম্পর্কের কোনো মূল্য নেই। এখানে শুধু আছে একরাশ ধারা, সেকশন নাম্বার, জজ সাহেব, অ্যাডভোকেট, ব্যাস, এর থেকে বেশি আর কিচ্ছু নয়। আর আছে একরাশ অপরাধ, আর আপনি অপরাধ করেছেন গিনি মুখার্জি। আমি বাবু সোনাকে আর বাবু সোনার বাবাকে তুর্কি নাচন নাচা বলে যো, অ্যাডভোকেট মুখার্জিকে আমি কাঠ করায় তুলবই, তুলবই আমি। আপনারা প্রত্যেকে এই কেসটার সাথে জড়িত, একটা চেইন তৈরি হয়ে গেছে, তাই না?